গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এখন বাজে 6টা, তো আমি ওয়ার্ক মানে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে গেছি। ওয়ার্কআউট বলেও ভুল, জাস্ট একটু আমি ওয়াক করি, খুব একটা এক্সারসাইজ করতে পারি না। তো আজকের ওয়েদারটা একটু ড্যাম ড্যাম বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে, রাতে বৃষ্টি হয়েছিল, একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে। এই দেখো চারদিকটা কত সুন্দর লাগছে দেখতে, সব সবুজে সবুজ। ওরও আমার বাড়ি থেকে একটু দূরেই আমাকে আসতে হয়, মাঠটা এতটাই সুন্দর, খুব শান্তিপ্রিয়, এই কারণে এখানে আসি আমি হাঁটতে। তো এই দেখো এখানে টাওয়ার, কিছু ইলেকট্রিক তারও রয়েছে। তোমাদের একটা দৃশ্য দেখাই, দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তো একটু সকালের মর্নিং ওয়াকের পরে চলে এলাম ডাইরেক্টলি লাঞ্চে। তো মর্নিংটা খুব ব্যস্ততা একটু কেটে গেছে, আর মানে ভিডিওটা কন্টিনিউ রাখতে পারিনি। তো এবার একটু লাঞ্চটা করে নেব খুব শর্টকাটে। রাতে বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে আমি লাঞ্চটা তৈরি করে নিয়েছি, কারণ আজকে একটু টাইমটাও খুব শর্ট। বিকেল মানে রাতে আজকে আমাদের নেমন্তন্নও আছে এক জায়গাতে, তো সারাদিন সব কাজগুলো একের পর এক সেরে নিতে হবে। তো আমি একটু ডিম আলু পেঁয়াজ সব কিছু দিয়ে একটু ফ্রাইড রাইস বলো বা বিরিয়ানি বলো ওইরকম একটু করে নিয়েছি। খুব তাড়াতাড়ির মধ্যে আর অতগুলো ভাত নষ্ট হবে, রাতেই রান্না করেছি আর কি, ফ্রিজে রাখা ছিল তো সেটা দিয়েই করে নিয়েছি। তো তার সঙ্গে একটু শশা নিয়েছি কেটে, তো এইগুলো দিয়ে, যেহেতু আজকে রাতেও নেমন্তন্ন রয়েছে, সারা দিন সব কাজগুলো স্টেপ বাই স্টেপ সেরে নিতে হবে, তো সেই কারণেই খুব তাড়াতাড়ির মধ্যে এটাই করে নিলাম। তো আমার সারাদিনের সব কাজ টাজ হয়ে গেল, এখন চলো লাঞ্চটা করে নেই। আজকে লাঞ্চে দেখতেই পাচ্ছ আমি এগুলো অ্যাকচুয়ালি আমার কালকে রাতের বেঁচে যাওয়া ভাত ছিল, সেইগুলো দিয়ে আমি একটু তার সঙ্গে ডিম পেঁয়াজ আলু এই সব কিছু দিয়ে একটা মানে ফ্রাইড রাইসের মতো, ফ্রাইড রাইস বিরিয়ানি যেটাই বলো, এরকম একটু ঘি দিয়ে এগুলো করে নিয়েছি। তো এই খেতে খুব সুস্বাদু হয়। এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে অন্য এক সময় শেয়ার করবো যে আমি কীভাবে কী করি। যারা ডিম ভালোবাসো ডিমটা দিতেই পারো, আর যারা ডিম না খাও নিরামিষ বা খেতে পছন্দ না করো তারা ডিমটা স্কিপ করতেই পারো। তো আমি এটা খেতে খুব সুস্বাদু হয়, আর রাতের বেলায় যেহেতু রান্না করেছি এতগুলো ভাত নষ্ট করবো, সেই জন্য এরকম করে আমি প্রায়ই বানিয়ে নিয়ে থাকি, খেতে খুবই অপূর্ব হয়। সঙ্গে একটু ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি, আর শশা, যে কাঁচা পেঁয়াজ পছন্দ করো, বাট আমার কাঁচা পেঁয়াজটা খুব একটা পছন্দ হয় না, তো আমি কাঁচা পেঁয়াজটা নেড়ে নিই সেই জন্য। খেতে খেতে মাথায় ঘুরছে কাজের প্রেশার, কারণ পাশেই সোফায় এক গাদা জামা কাপড় রাখা। এই দেখো এই জামাগুলো, যে জামা কাপড়গুলো সবই আয়রন করতে হবে আমাকে, আয়রন তো করতেই হবে, কিন্তু বন্ধুরা আয়রন করতে আমার একদমই পছন্দ নয়। তো কী করবো বলো, এই যে এই জামা কাপড়গুলো এই ড্রেসগুলো এইরকমই, মানে একবার ওয়াশ করলে আয়রন না করে আর পরার কোনো মানে যোগ্য থাকে না, তো এই আয়রনগুলো করে নিতেই হবে। তো এতগুলো তো আয়রন করতে করতে আমার অনেক রাত হয়ে যাবে, তো আজকে সবটা করব না, অল্প কিছু করব, আবার কাল করব। আয়রনগুলো চলো করে নেই, খুবই বিরক্তজনক একটি কাজ আমার এটা আর কি। এই যে মেয়ে টিউশনি থেকে চলে এলো, পাপা নিয়ে এলো, তো এবারে দেখো টিউশনি থেকে এসে বাবা আর মেয়ে মিলে একটু খেলাধুলা শুরু হয়েছে, তো আমি একটু ভিডিও করে নিচ্ছি এদের স্মৃতিগুলো ধরে রাখার জন্য। আমার মনে হয় প্রতিটা বাবা মাকেই তার সন্তানকে এতটুকু টাইম দেওয়াই উচিত। ও ফোনে একটু কল নিচ্ছে খুব ইম্পর্টেন্ট, তারপরও এক হাত দিয়ে একটু মেয়ের সঙ্গে খেলছে,
তো যখনই একটু পড়ে যাচ্ছে ও ভাবছে ও জিতে যাচ্ছে খুব, পাপা তো আর পারছে না আমার সঙ্গে, খুব এনজয় করছে ব্যাপারটাকে। তো এবারে এর মধ্যেই এদের একটু ভিডিও শ্যুট আমি করে নিয়ে রেডি হতে চলে যাব, কারণ বলেছিলাম তো তোমাদের ভিডিও শুরুতে এই যে রাতে একটা প্রোগ্রাম আছে, যেতে হবে, একজনের অন্নপ্রাশন আছে, একটা আমার পাশের ঘরেরই বাচ্চা। এরা একটু এদিকে খেলাধুলাটা সেরে নিক, আমাকেও বলছো মা তুমি আসো খেলবে, তো দেখি লাস্টে একটু জয়েন্ট করব, কারণ মেয়ে আমার খুব মানে খুব এনার্জি, বাচ্চা মেয়ে তো লাফালাফি করে, তো ওর সঙ্গে এতটা এনার্জিকভাবে আমি পারি না খেলতে। ওর পাপার সঙ্গে ঠিক হয়ে যায় বাট ওর সঙ্গে হয় না, ও খুব এইদিক ওদিক লাফালাফি করে খেলে আর আমি একটুতেই হয়রানি হয়ে যাই। ওর না জানি কি জিতে গেছে, আধ ঘন্টা টাইম ওকে দেওয়াটাই ও ভীষণ খুশি হয়ে যায়। সারাদিন স্কুল টিউশনই এত কিছু চাপ থাকে, পরে এতটুকুতেও ভীষণই খুশি হয়ে যায়। তো আমার মনে হয় প্রতিটা বাবা মাকে এইটুকু সময় অন্তত, যার যখনই সময় হয় সেই হিসাব বুঝে একটু বাচ্চাদেরকে দেওয়াটা উচিত। তো দেখো চলে এলাম এই প্রোগ্রামে, আমি খুব অল্প সময়ের মধ্যে রেডি হতে হয়েছে, ওই জন্য ভিডিওটা আমি মানে করতে পারিনি যে রেডি হওয়ার টাইমগুলোতে। তো এখানে কিছু পিকচার দিয়ে দিয়েছি যেটা নাকি তোমাদের সঙ্গে আমি কিভাবে কি রেডি হয়েছি সেই লুকটা শেয়ার করার জন্য, কারণ রেডি হওয়ার সময় একদমই ভিডিও করতে পারিনি, খুব তাড়া ছিল, তো মানে খুব শর্ট টাইমের মধ্যেই রেডি হতে হয়েছে আমাকে। তো ওই জন্য কিছু ফটো যে তোলা হয়েছে সেই ফটোগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে হ্যাঁ এইরকম আমি একটু সেজেছিলাম খুব অল্প সময়ে। এই দেখো এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে এনারা, তো খুবই ভালো, সব ডেকোরেশনগুলো খুবই ভালো করেছে, খুব মানে এনজয় করেছি। আর সঙ্গে কিছু ফটো মেয়ে তুলে দিয়েছিল আমাদেরকে, তো এই যে দেখো আমরা দুজন আর কি। আমার মেয়ের কোনো ফটো পাবে না এখানে, কারণ ফটো তুলতে একদম পছন্দ করে না। তো এবারে কিছু এই খাওয়া দাওয়া চলছে, এই সব ফ্রেন্ডরা এসছে তাদের সঙ্গে একটু দেখা চলছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সটে হাজির হয়ে যাব অন্য কোনো দিনের রুটিন ব্লগ কিছু নিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে গুড নাইট, আর সবাই খুব ভালো থেকো। আর তোমরা যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা পুরনো বন্ধু তারা আমার চ্যানেলে একটি লাইক আর কমেন্ট করে দিও। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।